আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে ঈদের পঞ্চম দিন চলছে, এখন হঠাৎ করে দুপুরবেলা পায়রা বাবা বললো যে চলো চিটংয়ে, নাকি ওর কী কাজ আছে, হঠাৎ করে যেতে হবে, তাই রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে মাতামোহরী নদীর ওপর যে ব্রিজটা, ওটা কাজ চলছে। আমি চেয়েছিলাম যে আপনাদেরকে সুন্দর করে একটু ভিডিও করে দেখাবো মাতামোহরী নদীটা, কিন্তু পারিনি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর, একদম মনে হয় যে বিচের পাড়ে বসে আছে এরকম দেখতে নদীটা, তাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার ইনশাল্লাহ যখন আসবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন রওনা দিলাম, আমাদের বাড়ি থেকে একদম কাছেই নদীটা। তো এলাও খুব বিরক্ত, ও জার্নিটা একদমই করতে পছন্দ করে না, চেহারা টেহারা একদম কুচকাই বসে আছে, মানে মনে হয় যে ও খুব বিরক্ত বিরক্ত ভাব। আজকে গেলে তো ইনশাল্লাহ আর বের হওয়া হবে না। পায়েল আর এলা একসাথে ঘুম, আমার উপরে দুজন ঘুমাচ্ছে, কাঁথা টাথা গায়ে দিয়ে একদম। আমরা এখন ব্রিজের ওপর, টোলের ওখানে দাঁড়িয়েছে টাকা দেওয়ার জন্য, রাত হয়ে গিয়েছে। নতুন ব্রিজটা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগছে, চারদিকে এত লাইটিং। আসার পর আবার আমার গুছানো মনে হয় এবার শেষই হচ্ছে না। বাপের বাড়ি থেকে আসার পরে কতগুলা গুছাতে গুছাতে ঘর পরিষ্কার করতে করতে হয়রান, এখন আবার এগুলো নিয়ে আসছি। এখন আবার ঘর পরিষ্কারও করতে হবে, আবার এগুলো গুছাতে হবে, রাত হয়ে গিয়েছে। আমি কোনো মতে শুধু এই সামনের জিনিসগুলো রেখে তারপর খাওয়া দাওয়ার ঝামেলা করতে হয়নি, কারণ আমি ওখানে দুপুরবেলা রান্না করেছিলাম, ওগুলো নিয়ে এসেছি। আর সকালবেলা হতেই পায়েল আর পায়েলা বাবা ডাক্তার কাছে যাচ্ছে, ওদের দুজনেরই চোখে সমস্যা দেখা দিয়েছে, তো সকালবেলায় ওরা যাচ্ছে। রাতেই কথা বলে সিরিয়াল নিয়ে রেখেছিল, সকাল সকাল ওরা ডাক্তারের কাছে গেল। আসার পর পায়েল এলাকে খুঁজতেছে, ওকে গোসল করাবে, কারণ অনেক দিন গোসল করা হয়নি। এখন এই দুষ্ট মেয়েটা তো লুকিয়ে আছে, যেই গোসলের এখানে নিয়েছে ও দৌড়ে সেখানে পালিয়ে গিয়েছে, পায়েল খুঁজতে খুঁজতে আবার পেয়েছে। তো এলার ভিডিও নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে, আবার অনেকে বেশিরভাগই আমাকে মেসেঞ্জারে নক করেছে, বা আমি যাদেরকে চিনি ওরা আমাকে বলেছে যে এলার ভিডিও দেওয়ার জন্য অনেক দিন এলার ভিডিও দিচ্ছি না, কারণ এমনিতে আমার ভিডিওগুলো এত বড় হয়ে যেত ঈদের, তখন আর এলার ভিডিও আমি ঢুকাইনি, কারণ তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সবাই বিরক্ত হয়ে যাবে, এই জন্য আমি আর করিনি। আমি বলেছি নেক্সট টাইম করব। তো আমি এই ভিডিওটার সাথে এলাকে আজকে গোসল করাবো, তো আমি ভাবলাম এটাও শেয়ার করি, আর কেউ তো এলার গোসল দেখেনি। অন্য বিড়াল অবশ্য গোসল করতে বেশি ইয়ে করে, ও বেশি একটা তাল করে না, কিন্তু প্রথমে যেতে চায় না গোসল। পায়েল আবার ট্রিটের লোভ দিয়ে দিয়ে নিয়ে আসছে, দেখলেনি তো কীভাবে আনলো পায়েল, যখন ও বক্সটা একটু ঝাঁকায় ও বুঝে এটার ভিতরে ট্রিট আছে। ট্রিট মানে একটা নাস্তার মতো ওর, এটার জন্য পাগল, আমি সবসময় দিই না এটা, শুধু ওকে কোনো কাজ করাতে হলেই ওইটা আমি ওকে ব্যবহার করি, পায়েল আর কি, পায়েল ব্যবহার করে, তো ওইটা দেওয়াতে ও আসছে। এখন গোসলের জন্য যাচ্ছে, প্রথমে একটু তাল করে পরে আবার ঠিক হয়ে যায়, প্রথমে যেতেই ওর যত ইয়ে। আমি অনেক জায়গায় অনেকের সাথে শুনেছি বিড়ালরা গোসল করতে একদমই চায় না, কিন্তু যখন থেকে এলাকে আমরা এনেছি ও কখনোই এরকম দেখিনি যে ও বেশি ইয়ে করে, প্রথমে একটু ঢুকতে ঝামেলা করে, পরে দিয়ে যখন পানি গায়ে দিয়ে দিই তখন আর সমস্যা হয় না।
একটু হালকা হালকা কুসুম গরম পানিটা দেই, ঠান্ডা পানিটা ও পছন্দ করে না। এগুলো সব কাজ পায়েলই করে, আমি করি না। আমি যখনই এলাকে নিয়েছি আমি তখন খুব ভয় পেতাম, তো পায়েলের জন্যই আনা হয়েছে। ও আমার কাছে এত রিকোয়েস্ট, এত ইয়ে, মানে এটার বিনিময়ে ওর থেকে আমি যা চাই সব পাবো, শুধু আমি এটা ওকে দেওয়ার জন্য ও আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছে। তো মেয়ের কাছে হার মেনে পরে রাজি হয়ে গেলাম। প্রথম তো খুব ভয় পেতাম। এটা এলা শ্যাম্পু, এটা একটু পানির সাথে মিশিয়ে পায়েল এখন ওকে, এই যে আগে মিশিয়ে নিয়েছে এখন ওকে লাগাবে। তো যেটা বলতেছিলাম, আমি অনেক ভয় পেতাম প্রথম কয়েকদিন, খুবই ভয় পেয়েছি। পরে পরে এত কিউট লাগে ওর সব কিছু, আমি ভয় পাই দেখে ও শুধু আমার পিছনে পিছনে ঘুরে। যখন থেকে আমি আর ওকে ভয় পাই না তখন থেকে আর আমার পিছন পিছন ঘোরা বন্ধ হয়ে গেছে ওর। এটা নাকি ওরা নাকি এরকমই, মানে যারা ওদেরকে পছন্দ করে না ও ওদেরকে খুশি করার জন্য মানে অনেক ওর পিছন পিছন ঘুরে। তো আমি যখন ভয় পাই না তখন আবার আমার ইয়ে মেজো বোনে মেয়ে আমার এখানে থাকে, ও এখানে লেখাপড়া করে, তো এখন ও ভয় পায়, এখন ওর পিছনে লেগেছে ওকে কীভাবে ভয়ে ভাঙানো যায়। পরে দিয়ে ওর থেকে আবার চলে গেছে পায়েলের বাবার কাছে, পায়েলের বাবাকে কীভাবে ভয় ভাঙানো যায়। সিরিয়ালে সবাইকে ও কমফোর্ট ফিল করাই ফেলছে, শুধু আমাদের শিখতেই একটু ভয় পায়। এখন ওর গোসল শেষ, এখন রোদে দেওয়ার পালা ওকে। এখন ও নিজেকে পরিষ্কার করবে, অনেকক্ষণ ধরে শুকাবে। অনেকক্ষণ লাগবে ওর শুকাতে। বারান্দার দরজা অবশ্য খোলা কিন্তু যাবে না, আজকে এখন গোসল করিয়েছে না, এখন আর কোথাও যাবে না, কোনো টেনশন নেই। ওর যখন শুকানো হবে ও আবার ঘরে চলে আসবে। একটুখানি হয়ে গিয়েছে গোসল করাতে, মনে হয় যে পিচ্ছি বিড়াল। এখন তো মাশাল্লাহ এলা অনেক বড় হয়ে গিয়েছে, এক দৌড় দৌড়ে একদম ও ড্রয়িং রুমে চলে গিয়েছে ওর জায়গায়। ওখানে মানে একটু আরাম করে ও নিজেকে গরম করবে। নিজে এখানে নিচে একটু ফোম, তো মানে নিজেকে একটু গরম করবে এখানে বসে। ও কীভাবে তাকিয়ে আছে আমার দিকে, মানে আমি কেন আসছি এখানে। যতক্ষণ নিজেকে ইয়ে না করবে ও ওগুলাই করবে, না শুকাবে। ওর খাওয়া রেডি, কারণ কেন আমি খাওয়াটা এখন আনছি, কারণ ও এমন ঘুম দিবে ওকে আর উঠানো যাবে না। যেদিন ওকে গোসল করায় ওই দিন তো ওকে আর মানে খুঁজে পাওয়া যায় না, হয় সোফার নিচে হয় খাটের নিচে ও ঘুম, মানে আরামে একটা বিছানা খুঁজে ও ঘুম দিবে, ওকে আর ওই দিন পাওয়া যাবে না। তারপরের দিন যে ও জাগবে, তো ফাঁকে ফাঁকে খাওয়াটা আমি ওই একটু উঠাই খাওয়াই দিই, যে খাওয়া দেখে এখন দৌড়ায় আসতেছে। এখন খেয়ে যেয়ে দিবে ঘুম, এই তো ঘুমিয়ে গিয়েছে একদম আরাম করে। পায়েল আবার একদম কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, এখন তো আর ওর উঠার কোনো খবরই থাকবে না, এখানেই গড়ায় গড়ায় ঘুমাতে থাকবে ও। এত আরাম প্রিয় বাবা বিড়াল। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে তাহলে এতটুকুই, আসসালামু আলাইকুম।